वेलकम टू माय चैनल नॉलेज विद प्रवीर। आज के वीडियो टी खूबी गुरुत्वपूर्ण, बहु स्टूडेंट्स एवं कैंडिडेट देर अनुरोधे ये वीडियो टी करा होच्छे। अनेक ही जोगाजोग करेछो आमार साथे जे दादा प्राइवेट कोनो हॉस्पिटल बा नार्सिंग होमे वेतन कम होक तबु काज शेखार जोन्नो जदि नेय एकटु जानान। तो आज के वीडियो टी तादेर जोन्नो जरा पास आउट कर गेछो, जीएनएम नार्सिंग कोर्स करेछो, पास आउट हो गेछो, सेटा आमादेर राज्य होक बा बाइरेर राज्य होक, जेखानेई होक पास आउट कर गेछो, रेजाल्ट पेये गेछो, सार्टिफिकेट पेये गेछो, अथवा सार्टिफिकेट पाओनि, अप्लाई करा हये गेछे, रेजाल्ट पेये गेछो, अथवा सार्टिफिकेट पेये गेछो, चेष्टा करछो भालो कोनो बड़ो हस्पिटाले अप्लाई करछो, किन्तु सेखाने एकटा कथाई बोलछे जे एक्सपिरियेंस थाकले निये नितम। এবং আরও অনেক হসপিটাল আছে যেখানে বেতন কম বলছে, থাকা খাওয়া দেবে না, বেতন কম তাও নিচ্ছে না। কারণটা ওই একটাই, বহু পরিমাণের স্টুডেন্টস পাস আউট হয়ে বসে আছে, কারণ দু বছর ধরে কোনো সরকারি গভর্নমেন্টের কোনো ফর্ম বেরোচ্ছে না, এবং তার সাথে সাথে বহু পরিমাণের স্টুডেন্টস জিএনএম নার্সিং কোর্স করছে এবং পাস আউট হয়ে বেরিয়ে আসছে। সেই জন্য অনেক স্টুডেন্টস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হসপিটালের সামনে, আর হসপিটাল ম্যানেজমেন্ট ভাবছে যে বিনা পয়সায় যদি আমি করতে বলি তাও করে দেবে, তবুও তারা নিতে চাইছে না, তবুও তারা ওই এক্সপিরিয়েন্স কাউকে নেবে। তো অনেকে আছো যাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই, কাজ হয়তো অতটা শিখতে পারো নি, কারণ পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে যেখানেই তোমরা পড়ো না কেন, হয়তো কাজ অর্থাৎ প্র্যাকটিক্যাল খুব একটা ভালো শেখায় না, থিওরি ভালো শিখিয়েছো হয়তো, প্র্যাকটিক্যাল খুব একটা ভালো শেখায় না বা শিখোয়নি তোমাদেরকে। তো সেই জন্য হয়তো তোমরা ভালো কাজ জানো না, তোমরা চাইছিলে যে কোনো একটা জায়গায় ঢুকে কাজটাও শেখা হতো, কিছু টাকা যদি দিত তাহলে হাত খরচাটাও হতো, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশনটাও তাড়াতাড়ি করে নেওয়া যেত, কিন্তু সেটাও পাচ্ছ না। তো বর্তমানে আমার হাতে কিছু ভ্যাকেন্সি রয়েছে, স্পষ্ট করে বলে দিই ভ্যাকেন্সিটা কীরকম ভ্যাকেন্সি। কিছু নার্সিংহোম, কিছু নার্সিংহোম যারা এই মুহূর্তে অর্থাৎ কাল পরশুর মধ্যেই কয়েকজন ক্যান্ডিডেট নেবে এবং তারা আমার সাথে কন্ট্যাক্টও করেছে, এবং আমি সেই জন্যই ভিডিওটা দিলাম। যারা চাইছো যে মোটামুটি একটা টাকা দিক, থাকা খাওয়া দিক, আর কাজ করার সুযোগটা পাই, কারণ যেখানে যাচ্ছে সেখানেই বলছে এক্সপিরিয়েন্স না হলে নেবো না, কাজ না জানা থাকলে নেবো না, অন্তত কাজটা শিখি এবং তার সাথে সাথে এমন কোনো একটা জায়গায় ঢুকি যে যার একটা সার্টিফিকেট নিয়ে আমি রেজিস্ট্রেশনটা পশ্চিমবঙ্গে করতে পারবো। তো তাদের জন্য আজকের ভিডিওটি, কিছু কিছু পরিমাণে সিট খালি রয়েছে কিছু নার্সিংহোম, লোকেশনটা আমি বলেই দিচ্ছি, কারণ ডায়মন্ড হারবারের কিছু নার্সিংহোম তোমরা ডাইরেক্ট গেলে যদিও নেবে না তোমাদেরকে, কারণ ওরা ডাইরেক্ট নেয় না, যাই হোক। তো কিছু নার্সিংহোম রয়েছে, যদি ডায়মন্ড হারবারের দিকে কেউ থাকো তাদের পক্ষে তো আরও সুবিধা, ডায়মন্ড হারবার বা কাকদ্বীপ বা এই সাইডে যারা রয়েছ সাউথ চব্বিশ পরগনার সাইডে, তাদের পক্ষে তো খুবই সুবিধা, তারা মনে করলে যাওয়া আসা করেও প্রত্যেক দিন তোমরা কাজটা করতে পারবে, অথবা সেখানে থাকা খাওয়া দেবে, থাকা খাওয়া দেবে, কিছু পরিমাণ টাকাও দেবে, কাজটা শেখার তোমাদের একটা জায়গা তোমরা পাবে। ওকে, তোমরা মনে করলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর তোমরা ভাবছো হয়তো যে টাকা কম দেবে বা থাকা খাওয়া যা থাকা খাওয়া দেবে টাকা কম দেবে, সেটা কত দেবে বা থাকা খাওয়া কী দেবে সব কিছু আলোচনা আমার সাথে করতে পারো, তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ফোন করে নিও, বাকিটা তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলে নেব। আর একটা কথাই বলবো, কাজ শেখার জন্য কোথাও কাজ পাওয়া যাচ্ছে না, কেউ নিচ্ছে না, এক্সপিরিয়েন্স ছাড়া কোথাও ঢুকতে দিচ্ছে না, এক্সপিরিয়েন্স থাকলেও পাচ্ছে না। সুতরাং এটা তোমাদের কাছে একটা ভালো ফেসিলিটি, ভালো একটা চান্স, তোমরা মনে করলে কিন্তু তোমরা ঢুকতেই পারো এই কাজটায়, কারণ এই কাজটায় ঢুকলে তোমাদের তিনটে জিনিস হবে, সেটা হচ্ছে এক, পরবর্তী ক্ষেত্রে এখান থেকে বেরিয়ে তুমি অন্য বেটার কোনো জায়গায় যেতে পারবে, দুই, সার্টিফিকেটটা এখান থেকে যে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এসব নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রেজিস্ট্রেশনের জন্য, পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশনের জন্য। আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজ শিখতে পারবে, এর থেকে বেটার কিছু হয় না, কাজটা শিখতে হবে, তার জন্য কোনো একটা জায়গায় ঢুকতে হবে, কেউ তো নিচ্ছেই না, ঢুকতে তো হবে কোথাও না, আমাকে বলছে কোথায় যেখানে যাচ্ছি না কেন বলছে এক্সপিরিয়েন্স চাই, তাহলে ভাই এক্সপিরিয়েন্স যদি চাই আমি কাজটা শিখবো কোথায়। সুতরাং তোমরা কিন্তু একটা চান্স নিতে পারো, তিন চার মাস পাঁচ মাস এক বছর কাজ করো, করে তারপর ছেড়ে দেবে, অন্য কোনো বেটার কোনো জায়গায় যাবে, তখন কাজ শিখে যাবে, অথবা এক বছর থেকে যাও, থেকে গিয়ে তুমি এখান থেকে রেজিস্ট্রেশনটা করে নাও, কাজও শেখা হলো, রেজিস্ট্রেশনও হয়ে গেলো, তারপর তুমি আর তো বলার কিছু নেই, আর কত খুলে বলবো, ঠিক আছে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম,
যাদের কাজের দরকার তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? বাদ বাকি আলোচনা আমরা ফোনেও করবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ফোন করতে পারো, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখলাম।